চলতি ডিপিএল এর প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে শারিয়ার নাফিসের 59 রানের উপর ভর করে 3 উইকেটের জয় পেয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। এই দিন বিকেএসপির 3 নম্বর মাঠে টসে জিতে ব্রাদার্সকে ব্যাটিং এর আমন্ত্রণ জানিয়েছিল। আগে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে ইয়াসির আলীর 65 রানের উপর ভর করে 220 রান করে ব্রাদার্স ইউনিয়ন। বিপিএল এ দুর্দান্ত ফর্মে থাকার পর ডিপিএল ও ছন্দে আছেন ইয়াসির আলী, কিন্তু এই দিন তার 69 বলে 65 রান যেন ব্যর্থ হল শারিয়া নাফিসের 59 রানের কাছে। 221 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে 49 ওভার 5 বলের মাথায় জয় পায় লিজেন্ডস অফ রূপগঞ্জ। অবশ্য এই জয়ের নায়ক শারিয়া নাফিসেই, কারণ তার ব্যাট থেকেই বড় স্কোরটা এসেছে, তাই ম্যাচ শেষে হয়েছেন সেরা খেলোয়াড়।